নরেন্দ্র মোদী ডাঙরিয়া যে আদানির পকেটত সুমাই গল এটা গোটে পৃথিবীয় গম পালে রাহুল গান্ধী ডাঙরিয়াক পাপু সজাব কইছিলে এটা নরেন্দ্র মোদী ডাঙরিয়া নিজে পাপু হয়ে গেল এটা পুঁজিপতি গোটে ভারতবর্ষখন দি দিলে দি লই পেলে এটা আবুল টাবুল বকিছে কারণ নিজের গাত চেকা লাগিছে যে ধেমাজি জেলাত আমার একটা জোনেল ব্লক প্রেসিডেন্টস মিটিং এখন করা হয়েছে ইয়াতে মানে 11খন জেলার সভাপতি আর 11খন জেলার ব্লক প্রেসিডেন্টক লো হাতছে হাত জোড় আর সাংগঠনিক ভেটি সবল করার কারণে ইয়াতে সভার অনুষ্ঠিত করা হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে আমার অসম প্রদেশের সভাপতিক দিল্লিল মাতি পঠিওয়ার কারণে তেখেতে রানা গোস্বামী ডাঙরিয়া পবন সিং হাটোয়ার ডাঙরিয়া জেলা সভাপতি আমি সকল আছো আমি মিটিং চলাই গেছো যেহেতু এখন সাংগঠনিক মিটিং গতি মিটিং আমার উদ্দেশ্য এটাই যাতে আমার সংগঠনটা শক্তিশালী হয় এটা পবিত্র মাঘিরা সাংসদত কৈছে যে রাহুল গান্ধী যখন ভারতীয় যাত্রা এটা একটা কৌতুক আখ্যান দিছে কি কব পবিত্র মাঘেরিটা যে বাউনা হয়ে চন্দলে হাত মেলা কথা এটা আপনাদের শুনেছে নিশ্চয় পবিত্র মাঘেরিটাই রাহুল গান্ধীক উপলুঙা করাটো শোভা নেপায় পবিত্র মার্ঘেরিটা হচ্ছে তৈলমর্দন করে কেনেকে তেও রাজনৈতিক পরিকর মানে ক্রমাত গিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছে এপাক নিজে আইনাত মুখখন চালে ভাল গতি বেশি কথা কটাক্ষ করব নালাগে তেও রাহুল গান্ধীক কটাক্ষ করার আগতে নিজক এবার প্রশ্ন করা উচিত উচিত যে রাহুল গান্ধীক কটাক্ষ করবরা যোগ্যতা আছে নে নাই আর একটা কথা হচ্ছে যে আদানির লগত রাহুল গান্ধীর সম্পর্ক এটা দেখাছে যেহেতু নরেন্দ্র মোদীর লগত আদানির সম্পর্কটো যেটা সাংসদ আদানি আম্বানি যিমান বিলাক পুঁজিপতি আছিলে কংগ্রেসের দিনত অন্তত ভরিত ভরি তোলা প্রধানমন্ত্রীর লগত একেলগে বহিবপরা সুবিধাকণ পোৱা নাছিলে পুঁজিপতি সকলের লগত সম্পর্কটো ইন্ডিয়ার গ্রোথত সকলোরে থাকিব কিন্তু প্রত্যেকজন পুঁজিপতি আপনাদের দেখিছে এডভান্টেজ আসামতো যেতিয়া মুকেশ আম্বানি আহিছিলে ভরিত ভরি তুলে একেলগে বহি আছিলে সমানে একে লাইনত বহিছিলে কিন্তু এনেকুৱা আমি কোনো দেখা নাই যে আপনার প্রধানমন্ত্রীর লগত কংগ্রেসের দিনত এনেকে পুঁজিপতিয়ে ভরিত ভরি উঠাই পেলাই আপনার শেয়ার মার্কেটের যিজন হেড তেওঁলোকে গৈ পেলাই পিঠিত থপৰিয়াই প্রধানমন্ত্রীর লগত কথা পাতিব আদানির লগত ফ্লাইটত একেলগে যাব তেনেকুৱা এটা আপনি রাহুল গান্ধীর লগত দেখাই দিয়কচোন তেতিয়াহে কোনো কথাটো কবলে ভাল এতিয়া পুঁজিপতি গোটেই ভারতবর্ষখন দি দিলে দি লৈ পেলে এটা আবুল টাবুল বকিছে কারণ নিজের গাত চেকা লাগিছে গতি তেওঁলোকে কোৱাটো কবলে দিয়ক এটা সময় সোশ্যাল মিডিয়ার জড়িয়ে বিজেপিয়ে খুব ঘৃণার সৃষ্টি করেছিলেন বিভিন্ন ধরনের কথা মানুষ ভুয়া প্রচার করেছিল রাহুল গান্ধী ডাঙরিয়াক পাপু সজাব কৈছিলে এটা নরেন্দ্র মোদী ডাঙরিয়া নিজে পাপু হয়ে গেল নরেন্দ্র মোদী ডাঙরিয়া যে আদানির পকেটত সুমাই গেল এটা গোটে পৃথিবীয় গম পালে তারপর রাহুল গান্ধী ডাঙরিয়া কটাক্ষ করলে বলে এই কথা শুনক দিল্লিত আমি এটা রাষ্ট্রীয় দলত কাম করো দিল্লিরপরা যেটা এখন মিটিংলে তলব করে ইয়াত মিডিয়ায় কেন গম পালে কার লগত এলায়েন্স করবলে গেছে এইবিলাক হয়েছে বিজেপির লগত থাকা আজিকালি দেখিছে বিভিন্ন মিডিয়া আমাক সাথ নিদিয়ে গতি এই বিজেপিয়ে সাকে এই প্রচার চলাইছে এআইডিএফ ইয়াত কবকায় আছে তেওঁলোকে প্রচার চলিছে ভূপেন বৰা ডাঙরিয়া অহার 24-25-26 তারিখে রায়পুরত হবলগিয়া যখন আমার ন্যাশনাল এক্সিকিউটিভ তাত পলিটিক্যাল আমার প্রস্তাবনা কি হব এই বিষয়ে আলোচনা করব গৈছে তারপর রাহুল গান্ধী ডাঙরিয়ায় আকো ভারত জোড়তো নর্থ ইস্টর পর আরম্ভ করব কেতিয়ার করব কোন দিকর পর হব সেই কারণে তেওঁক মাতিছে আর ন্যাশনাল এক্সিকিউটিভর কারণে গোটেই কেজন মানে ভারতবর্ষর মানে রাজ্যর সভাপতিক তলব করেছে ইয়াতে কেনেকে আকো এলায়েন্সের কথা মানে ইয়াতে কি হয়েছে কংগ্রেসক দেখিলে এনেকা ভয় খাওয়া অবস্থা এটা হয়েছে বিভিন্ন মানুষক লগাই দিছে বিজেপিয়ে এইবিল নানান রচনার মুখ রোচক কথা প্রচার করেছে ভূপেন বৰা ডাঙরিয়া ন্যাশনাল এক্সিকিউটিভর পলিটিক্যাল যখন মানে প্রস্তাবনা হব তাতর কেনে ধরনের প্রস্তাবনা থাকিব আর ভারত জোড় সম্পর্ক সিদ্ধান্ত কি হব এটু করবর কারণে তখন গেছে এইবিল অবান্তর কথা প্রচার হয়েছে আগন্তুক বিজেপিক আমি প্রত্যাহ্বান জানাব নো আজি তারিখত আমার SBI LIC গোটেই আপনার মো গোটেই টাকাবিল আদানিক দি পেলে গোটেই আমার অর্থনৈতিক পরিকাঠামোটো খতম করে দিলে পুঁজিপতিয়ে গোটেই অর্থনৈতিক গোটেই যে আমার মেরুদণ্ড এই মেরুদণ্ডটাই খতম করে দিলে এই রাইজে আমাক পরিবর্তন আনিব লাগবে প্রত্যাহ্বান রাইজর মুখত ভবিষ্যৎ প্রজন্মর মুখত প্রত্যাহ্বান আছে গতি রাইজে যদি এই কথাখিনি বোধগম নকরে আজি তারিখত বস্তুর যে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি হয়েছে আজি দুদিনেরপর আপনি যদি চাই প্রত্যেকটো বস্তুর আকো দাম বৃদ্ধি হল গতি এই কথাবিল যদি রাইজে উপলব্ধি নকরে আমি মাত্র রাইজক গোটেই কথাখিনি জনাই যাব কারণে বাটকটিয়া হিসাবে রাইজর সহযোগিতা বিচারিছো স্বাধীনতার পিছরপর বেজিটোরপা লই পেলে টেলিফোনটোরপা আপনি আজি তারিখত আপনার এজন মানুষের গাত ব্যবহার করে থাকা প্রত্যেকটো বস্তুয়ে কংগ্রেসের দিনের অরিহণা আপনি IIT-র এইমসরপা ইঞ্জিনিয়ারিংয়েরপা যানবিল আছে স্কুল কলেজ গোটেইবিল কংগ্রেসের অরিহণা এইবিল এটা এটাক আদানি আম্বানির ওসর
এই ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীজনে সপোন বিক্ৰী কৰা প্ৰধানমন্ত্ৰীজনে এটাটোকে বিকিছে এই কথাখিনি আমি ৰাইজক জনাইছো ৰাজনৈতিকভাৱে সজাগ হৈ ৰাইজে এই কথাখিনি বুজি পাব লাগিব আৰু আমাক সহযোগিতা কৰিব লাগিব ৰাহুল গান্ধী ডাঙৰীয়া সেইটোৱে ৰাইজক কৈছে যে আপোনালোকে মোক সহায় কৰক ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ যিটো ধাৰা এওঁলোকে এপদ এপদ কৈ যিটো আদানী আম্বানীক বিক্ৰী কৰিছে তাক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে ভাৰতবৰ্ষৰ জনসাধাৰণে চৌবিছত কংগ্ৰেছক সহায় কৰিব লাগিব মোৰ বিশ্বাস ৰাইজৰ চকু খুলিছে য'ত 450 টকা চিলিণ্ডাৰৰ দাম হওঁতে মানুহে হুলস্থুল লগাইছিল আজি 1100-2 টকাত আমি চিলিণ্ডাৰ কিনিবলগীয়া হৈছে গতিকে এই কথাবিলাক ৰাইজে বুজি পাব মেডিচিনৰ দাম বৃদ্ধি হৈছে ল'ৰা ছোৱালী হাতত চাকৰি নাই 1500কে আজি 3 মাহৰ আগত চাকৰি দিছিলে এই 1500 সুব্ৰমণিয়ম স্বামীৰ ডাঙৰীয়াৰ অলপ পলম হ'ল কথাখিনি কওঁতে ইতিমধ্যে মাছ গেলি মূৰৰ পৰা মাছ গেলি নেগুৰ পালেহিয়ে এই ইমান দিনে এই আদানীৰ বিৰুদ্ধে কৈ থকা কথাবিলাকৰ উত্তৰ দিবলৈ তেওঁলোকৰ প্ৰেছ কনফাৰেঞ্চ এখন পাতিবলৈকো সময় নহ'ল যে আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াইতো তথ্য সহকাৰে প্ৰত্যাহ্বান জনাইছে সংসদৰ মজিয়াত বক্তব্য ৰাখি পেলাই কৈছে যে প্ৰধানমন্ত্ৰীয়ে কিমানবাৰ আদৱানীৰ সৈতে বিদেশ যাত্ৰা কৰিছে আৰু আদৱানীৰ সৈতে প্ৰধানমন্ত্ৰীয়ে কিমান যাত্ৰা কৰিছে একেখন বিমানত আদানীৰ লগত কিমানবাৰ অহা যোৱা কৰিছে আৰু কিমানটা প্ৰজেক্ট বিদেশী ৰাষ্ট্ৰত আদানীয়ে লাভ কৰিছে এই যাত্ৰাসমূহৰ পিছত এই সকলোবিলাক সংসদত দাখিল কৰক তেতিয়াই দুধকা দুধ পানীকা পানী হৈ যাব আৰু সম্পৰ্ক কেলে নেথাকিব কংগ্ৰেছ দলে ব্ৰিটিছকেৰি দেশখন শাসন কৰি স্বাধীন কৰিছে স্বাধীন কৰা দলটোৰ সকলোৰে লগত সম্পৰ্ক থাকিব আজিহে বিজেপি দলটো এনেকৈ এটা শাসন কৰিবলৈ আহিছে কিন্তু আমি 60 বছৰীয়া গৰাক আমি ৰেলৱে ষ্টেচনসমূহ বিমানবন্দৰসমূহ প্লেটফৰ্মসমূহ আমিতো বিক্ৰী কৰি দিয়া নাছিলোঁ কাকো কোনটো বিক্ৰী কৰা নাই গণতান্ত্ৰিক অনুষ্ঠানসমূহৰে মূল্য ৰখা নাই এতিয়া তেওঁলোকে শেহতীয়াকৈ সুব্ৰমণিয়ম স্বামী ডাঙৰীয়া কওকচোন তেওঁতো আইনজ্ঞ এজন যে বিচাৰপতি নিযুক্তিৰ বাবে যিটো কলেজিয়াল ছিষ্টেম সেইটোতো এতিয়া বিজেপিক হাত দিবলৈ আৰম্ভ কৰে তাৰপিছত কিবা গণতন্ত্ৰ থাকিবগৈনে গতিকে এইবোৰ এতিয়া দেখিছে জুয়ে পুৰি গোটেই সোপা শেষ কৰিলে শেষ ৰক্ষা কৰিবৰ কাৰণে কৈছে যে কংগ্ৰেছৰ লগত কংগ্ৰেছৰ পৰা যোৱা মানুহ সোপাই গৈ পেলাই বিজেপি এতিয়া চলাই আছে গতিকে যদি কংগ্ৰেছৰ বুলি কোৱা মানুহ কি ভুলটো আছে শাৰদা কেলেংকাৰী লুইচ বাৰ্জৰ পৰা আৰম্ভ কৰি পেলাই সেইবিলাকত জড়িত থকা মানুহবোৰ এতিয়া দেখোন ক'ত বা গা ধুলে নাজানো চাফা হ'লেই দেখোন গতিকে সেইবিলাক কথাক লৈ কংগ্ৰেছ দল চিন্তিত কংগ্ৰেছ দল এতিয়া দেশখনক একত্ৰিত কৰা ঘৃণা বিদ্বেষ প্ৰতিশোধৰ বিপৰীতে প্ৰেম আৰু ভাতৃত্ববোধেৰে ভাৰতবৰ্ষক অসমক শক্তিশালীভাৱে ঐক্যবদ্ধ কৰি আগুৱাই নিয়াটোৱেই আমাৰ প্ৰথম কংগ্ৰেছ কমিটিৰ সাধাৰণ সম্পাদক প্ৰশাসনিক নামান্য বড়ো ডাঙৰীয়া তাৰপাছতে আমি সম্ভাষণ জনাব বিচাৰিছো ভাইচ প্ৰেচিডেণ্ট অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ জয়ন্ত কলিতা ডাঙৰীয়া মাধুৰ্য বুঢ়াগোহাঁই নবা মাধুৰ্য গোস্বামী অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ভাইচ প্ৰেচিডেণ্ট তেওঁক আমি সম্ভাষণ জনাব বিচাৰিছো ৰূপা দেউৰী ভাইচ প্ৰেচিডেণ্ট তেওঁকো আমি সন্মান জনাব বিচাৰিছো তাৰপিছতে আমি সম্ভাষণ জনাব বিচাৰিছো মীনা বৰঠাকুৰ প্ৰেচিডেণ্ট অসম মহিলা অসম প্ৰদেশ মহিলা কংগ্ৰেছ কমিটি তাৰপিছতে আমি সম্ভাষণ জনাব বিচাৰিছো ৰোজলীলা ডিগ্ৰী জেনেৰেল ছেক্ৰেটাৰী অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি তাৰ পাছতে আমাৰ মাজত উপস্থিত আছে দুৰ্গা ভূমিজ জেনেৰেল ছেক্ৰেটাৰী অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি সুৰজ দিহিঙীয়া